আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাই আমার চ্যানেলে আজ আমি রান্না করব হোটেল স্টাইলে লইটা শুটকি ভুনা যারা সুটকি খেতে পছন্দ করেন তারা অবশ্যই জানেন এটা খেতে কতটা টেস্টি আমি এখানে একশো গ্রাম মতো লইটা সুটকি নিয়েছি আমি প্রথমে লইটা সুটকিগুলোকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে তারপর ফুটন্ত গরম পানিতে আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম যাতে করে মাছটা একটু নরম হয়ে যায় আর মাছের গায়ে যে আষ্টেগুলো আছে এবং ধুলাবালি আছে সেটা খুব ভালো করে পরিষ্কার হয়ে যায় আধা ঘন্টা ভিজানোর পর তারপর খুব ভালো করে মাছগুলো পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর মাছগুলো কয়েকবার পানি চেঞ্জ করে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার ধুলোবালি না থাকে প্যানে তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব এখন এই তেলের মধ্যে দিয়ে দিব দুই তিন কুয়া রসুন রসুনের কুয়াগুলো আমি একটু চিকন করে কেটে নিয়েছি এবার এর মধ্যে শুটকি মাছগুলো দিয়ে দিব এখন আমি রসুনের সাথে এই শুটকি মাছগুলো দুই তিন মিনিট ভেজে নিব এতে করে শুটকির যে উগ্র গন্ধটা আছে সেই গন্ধটা চলে যাবে শুটকি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এগুলো তেল থেকে তুলে নিব এখন এই তেলের মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ আমি পিঁয়াজটা এভাবে ছোট কিউব করে কেটে নিয়েছি আর দিয়ে দিব পাঁচ ছয় পোয়া রসুন রসুনটা আমি একটু চিকুন করে কেটে নিয়েছি কারণ রসুনের পোয়াগুলো অনেক বড় ছিল এখন পেঁয়াজ রসুনটা এক মিনিট ভেজে নিব পেঁয়াজ রসুন এক মিনিট ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ রসুন বাটা আর দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচ গুঁড়া আর সুটকি রান্নাটা একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে আমি সেই পরিমাণ মতো করেই মরিচ গুঁড়াটা দিয়ে দিলাম আর দিয়ে দিব এক চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া আর দিব স্বাদ মতো লবণ এখন মশলাটা খুব ভালো করে নেড়ে আমি কষিয়ে নিব সামান্য একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা খুব ভালো করে কষানো হয় এখন চুলোর আঁচটাকে মিডিয়ামে রেখে আমি নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব আমার চ্যানেলে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে করে আরও ভালো ভালো রেসিপি আপনাদের উপহার দিতে পারি মশলা কষানোর জন্য যে পানিটুকু দিয়েছিলাম সে পানিটা শুকিয়ে এসেছে এখন আরও একটু পানি দিয়ে দিব মশলাটা আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নিব আর এই মশলাটা যত ভালো করে কষানো হবে শুটকি ভুনাটা খেতে ততটাই টেস্টি হবে আমি বেশ কিছু সময় নিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এখন আমি ভেজে রাখা লইটা শুটকিগুলো দিয়ে দিব এখন মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি শুটকি মাছটা কষিয়ে নিব মশলার সাথে সুটকি মাছগুলো একটু কষানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব মাছটা যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় সুটকি মাছগুলোকে ভালো করে নেড়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি মাছগুলোকে পাঁচ মিনিট রান্না করে নিব আর এই পর্যায়ে চুলো রাশটা মিডিয়াম টু লো রাখতে হবে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দিব এবার মাছগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে আমি তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিব আমি কাঁচামরিচটা মাঝখান দিয়ে কেটে দুটো টুকরো করে নিয়েছি মাছটা ভালো করে নেড়ে দিয়ে আমি আবারও মাছটাকে ঢেকে দিয়ে আরও দুই তিন মিনিট রান্না করব। দুই মিনিট পর ঢাকনাটা খুলে দিব আমার লইটা শুটকি ভোনাটা রান্না প্রায় হয়ে এসেছে আপনারা যদি লইটা সুটকিগুলো একটু ভেঙে দিতে চান তাহলে এ পর্যায়ে খুন্তি দিয়ে একটু চেপে চেপে মাছগুলোকে ভেঙে দিতে পারেন আমি মাছগুলো একটু গোটা গোটা রাখবো সেজন্য আর ভেঙে দিলাম না এখন চুলোর জালটাকে বন্ধ করে দিয়ে আমি চুলার উপর লইটা শুটকিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট রেখে দিব তারপর নামিয়ে পরিবেশন করব। দুপুরবেলা গরম ভাতের সাথে এই লইটা শুটকি ভোনা হলে আর কি লাগে যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের কাছে এই লইটা শুটকি ভুনা অমৃত আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যায় অনেক অনেক ভালো থাকবেন সবাই Allah Hafiz